Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. I'm Chang Ahmed, owner and founder of PHNA. চলে আসছি আজকের বিকেলের লাইভে। তাড়াতাড়ি করে জয়েন করেন, দেখুন কি নিয়ে চলে আসছি। আপনাদের সবার প্রিয় লখনউ চিকেনকারি ওয়ান্স অ্যাগেইন। হ্যাঁ, তো আমরা নাম দিয়েছি এটার স্কাই ব্লু। তো তাড়াতাড়ি করে জয়েন করলে আমি তাড়াতাড়ি অনেকগুলো ড্রেস দেখাই দিব, দেন আমি বাটার স্কচ ড্রেসটা পরে দেখাতে পারবো, না হলে কালকের মতো হবে। হ্যাঁ, কালকে যেমন বাড়িতে একটা দেখা চলে গেছি, দ্বিতীয় বাড়িতে আর দেখাতে পারি নাই। ঠিক আছে, সাফায়েদুল্লাহ সাফায়েদ শেখ, হ্যালো পু, হাই। সামিউল ইসলাম বলছেন হাই, হ্যালো। মাহিয়া মাসুম তরানা বলছেন হাই, হ্যালো। তাসরুবা আফরিন বলছেন হাই। সাথী ইসলাম বলছেন আমি ফার্স্ট, কেমনে এত কমেন্টের পর আপনি কেমনে ফাঁসছেন। ওকে, তো তাড়াতাড়ি জয়েন করে ফেলেন। হ্যাঁ, অনেক অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। হ্যাঁ, অনেক সুন্দর ড্রেসটা, কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, এটা কয়েকটা কালার, যাই কত কালার আছে একসাথে করেন তো। হ্যাঁ, আমি দেখাই দিই আপনাদের যে এইটা তিনটা সুন্দর সুন্দর কালার আছে। তবে আমার স্কাই ব্লুটা খুবই খুবই এটা মানে কি বলবো, কাশ্মীরি স্কাই ব্লু। হ্যাঁ, তো আমার মনে হলো যে না, আমি কাশ্মীরি স্কাই ব্লু দিয়ে করি লাইভটা, এর জন্য আমি এই ব্লুটা পরে নিলাম। কিন্তু এটা তিনটা কালার আছে, সুপার ডুপার হিট কালার। ঠিক আছে, অ্যান্ড আপনারা জানেন আমাদের লখনউ চিকেনকারি মানেই হচ্ছে অনেক 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 রিজনেবল। ঠিক আছে, একদম অল বেস্ট প্রাইস। ওকে, সো ইফেক্টের জন্য অরিজিনাল কালার বোঝা যায় না, চলে আসেন আমাদের লাইভ চলাকালীন অবস্থায় চলে আসেন আমাদের অফিসে। আমাদের অফিসের ঠিকানা দিয়ে দিই, ধারে কাছে কোথাও থাকবে চলে আসেন, আমরা কোনো ইফেক্ট ইউজ করি না। ঠিক আছে, হ্যাঁ, সো আর অ্যান্ড ইফেক্ট আসলে আমি নিজেও এত কি বলবো, হ্যাঁ নিজে এত অজ্ঞ, আমি জানি না ইফেক্ট কোন দিক দিয়ে ইউজ করতে হয়। ঠিক আছে, নাহলে আমি করতাম। হ্যাঁ, আমার আসলে আমি প্রায় লাইভ দেখি ইদানিং, ওই যে স্টার স্টার, ওই যে টুইঙ্কল টুইঙ্কল একটা কি বলে একটা ইফেক্ট দেয়, খুব ভালো লাগে আমার দেখতে। সো আমি আমাকে হেল্প করেন কীভাবে ইফেক্ট দেয় আর কি লাইভে। হ্যাঁ, স্কাই ব্লুটা অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। হ্যাঁ, না দুটো কালার না তো, তিনটা না, ওইটা কালার না, না ওইটা অন্যটা না, তিনটা কালার না। ওকে, দারুণ লাগছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আপু প্লিজ মালহার দেখাও। হ্যাঁ, মালহার দেখাবো, মালহার নিয়ে আসবে আজকে আমাদের সমীরা। হ্যাঁ, সমীরা আজকে আমাদের কি, হ্যাঁ, প্রমোটার অফ ক্রিয়েশন এজ আমাদের সমীরা। সো আমাদের সমীরাকে আপনারা দেখেছেন নিশ্চয়ই, অ্যান্ড সমীরা নিশ্চয়ই আবার লাইভে আসবে, অ্যান্ড খুব সুন্দর একটা মালহার কালেকশন নিয়ে আসবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আজকে আজকে ওর জন্য আমরা এটাই নির্ধারণ করেছি। ওকে, সো তাড়াতাড়ি করে জয়েন করে ফেলেন। হ্যাঁ, শাফিন আহমেদ বলছেন সুন্দর লাগছে, তাই? ওকে, টাইপ করতে তো সময় লাগে, তবে এসেছি সবার আগে। ঠিক আছে, ওকে, সো আপনারা সবাই আস্তে আস্তে জয়েন করলাম, অ্যাড্রেস এখন স্টার্ট করবো। বেশি বেশি করে কমেন্ট শেয়ার করতে থাকেন, হ্যাঁ বেশি বেশি করে কমেন্ট শেয়ার করতে থাকেন। ওকে, সো আমি দেখাই দেই দুটা কালার, না দুটাই, আচ্ছা এইটা দুইটা সুপার ডুপার হিট কালার, আমি ওটাও মনে করছি দুটা কালার আছে। ঠিক আছে, ওকে, কোনো ব্যাপার না, দুইটা সুপার ডুপার হিট কালার, যার যার যেই যেই কালার ভালো লাগে নিয়ে নেন। আপু মালহার ড্রেসটাও তুমি দেখাইও। ঠিক আছে, আমি তো মালহার দেখাবোই, আমি তো মালহার দেখাতে দেখাতে তোমাদেরকে শেষ করে দিচ্ছি। ঠিক আছে, এখন সমীরা কিছু দেখাক। ঠিক আছে, ওকে, বিউটিফুল ড্রেস, মাশাআল্লাহ। ওকে আপু, প্রাইসটা তাড়াতাড়ি বলে দিও প্লিজ। ওকে আপু, তাড়াতাড়ি বলে দিব, আপনার তাড়াতাড়ি বেশি বেশি শেয়ার করেন, জয়েন করেন। হ্যাঁ, আমি যে দুটা ড্রেস হাতে নিয়ে আছে, এই দুইটা সেম সেম ডিজাইনের দুইটা কালার, একটা হচ্ছে গিয়ে লেমন কালার, একটা হচ্ছে গিয়ে স্কাই ব্লু কালার। হ্যাঁ, স্কাই ব্লু নাম দিয়েছি ড্রেসটা, বাট এটা কিন্তু স্কাই ব্লু কালার না, এটা হচ্ছে কাশ্মীরি পেস্টাল টাইপের একটা কালার। হ্যাঁ, ওকে, সুন্দর ড্রেস আপু, থ্যাংক ইউ। সামিউল শ্যালি, অনেক ধন্যবাদ, তাড়াতাড়ি করে জয়েন করেন। হ্যাঁ, লখনউ চিকেনকারি অনেকদিন পর, অনেকদিন পর। ঠিক আছে, এইটা হচ্ছে কি, এই লখনউ চিকেনকারি ক্যাটালগটা, এই যে লখনউ চিকেনকারি। ওকে, কালার বক্স অর্ডার করেছি, আলহামদুলিল্লাহ পেয়ে যাবেন। সো নাইস আপু, ঠিক আছে, তাড়াতাড়ি করে জয়েন করেন, আমি ড্রেস দেখানো স্টার্ট করে দিব, অ্যান্ড বেশি বেশি করে শেয়ার করবেন। হ্যাঁ, আপনি একটু শেয়ার করে দেন। ওকে, সো আজকে আমার ড্রেসটা, ও মাই গড, এত সুন্দর, মানে কি বলবো, হ্যাঁ এই কালারটা এত ভালো লাগে কেন জানি না, আমার, আমি জানি না সবার কিনা, সবার ভালো লাগে কিনা, কারণ আমি দেখলাম এই মান্থের ভিতরে এই কালারটা আমি অনেক করেছি, লাইক আমি রেনি ব্লু করেছি, লাইক আমি যে স্কাই ব্লু আজকে পরলাম, এর আগে কাশ্মীরি ব্লু করেছি, সো বিউটিফুল একটা জিনিস। ওকে, আমি চলে আসছি, নোটিফিকেশন পেয়ে গিয়েছি। ওকে, ফারিয়া তাসফিম, তো যারা যারা নোটিফিকেশন পেয়ে গেছেন, যারা যারা চলে আসছেন অলরেডি, তাড়াতাড়ি বেশি করে শেয়ার করে দেন, পাঁচটা বেশি শেয়ার করলে 50% ডিসকাউন্ট অন মাই ড্রেস। আমার ড্রেসের যত দাম হোক না কেন, 50% ডিসকাউন্ট পেয়ে যাবেন আমার ড্রেসটার উপরে।
ওকে হাই সুইটহার্ট হ্যালো কোহিনুর চৌধুরী মাইলস্টোন ফলোয়ার আবার ওকে থ্যাংক ইউ জয়েন করার জন্য তামান্না মো আমাদের ফলোয়ার আপু বলছেন সুন্দর মাশাল্লাহ থ্যাংক ইউ ভেরি মাচ ওকে সুন্দর মাশাল্লাহ বললে হবে বেশি বেশি করে শেয়ার করতে হবে আজকের ড্রেসটা চিকেনকারি কিন্তু সচরাচর আসবে চিকেনকারি মানে আরেকটা আসবে আরেকদিন না আরও দুইটা আসবে মেবি তারপর কিন্তু চিকেনকারি শেষ ওকে এই মনে হয় এই সিজনে আর চিকেনকারি তেমন করা হবে না হ্যাঁ চিকেনকারি বেসিক্যালি আসে কি গরমের দিনে ওকে খুব সুন্দর লাগছে ওকে আপু আপনার জামা প্রতিটা সুন্দর আকরামুল হক আলহামদুলিল্লাহ আপু থ্যাংক ইউ ভেরি মাচ তোমাদের অ্যাপ্রিসিয়েশনই কি আমাদেরকে কি এগিয়ে দিতে সাহায্য করে ওকে পিপি লখনৌ বলে দিব লখনৌ চিকেনকারি প্রাইস বলে আচ্ছা আমি দেখাইতে থাকি ড্রেসগুলো হ্যাঁ আমি দেখিয়ে দিতে থাকি তোমাকে সব কিছুতেই ভালো লাগে না আমি সব ভালো সব কিছুই আমি পড়ি ঠিক আছে এটা মানতে হবে ওকে সো বিউটিফুল এই যে দেখেন হ্যাঁ সবাই প্রোফাইলে একটু শেয়ার ডান করে দেন হ্যাঁ আপনাদের প্রোফাইলে শেয়ার করে দেন তাহলে অনেকেই আমাদের লাইফটা দেখতে পারবে ওকে আমারও অনেক ভালো লাগে কালারটা আমার হাজব্যান্ডও অনেক লাইক করে রাইট আমার হাজব্যান্ডও অনেক লাইক করে আপু ওকে তোমাদের ভাই অনেক লাইক করে এই কালারটা ওকে সো আমি তার জন্য দেখবো বেশিরভাগ এই কালারটা ঘুরে ফিরে পড়ছি ইয়েলো কালার ঘুরে ফিরেই পড়ছি ওকে কেন অর্ডার নিলেন আর এখন দিতে পারছেন আহারে সকালে দেওয়ার কথা বিকেল শেষ হয়ে গেল তাই আপু পেজে নক করেন তো আপু আমি তোমাদের কাছে একটা ড্রেস নিতে চাইছিলাম বাট পাইনি আমার খুব মন খারাপ হয়েছে এত কম করে স্টক করো কেন না আপু যত স্টক করি জানো তোমরা আমাকে এত ভালোবাসো আমার যে ড্রেস এত পছন্দ করো যে আমি কুলাতে পাই না বুঝছো আইনাই না শেষ হয়ে যায় আবার রিস্টক করি আবার রিস্টক করি হ্যাঁ দেখবা যে আমি ক্রিয়েশন এজের মতো আমি এইটা একদম বলতে পারি যে আমার ক্রিয়েশন এজের মতো আমি কোনো জায়গায় দেখি না এত একই ড্রেস এতবার রিস্টোর করতে কারণ তোমরা আমি যাই আনি আলহামদুলিল্লাহ তোমরা আমার পেজে যারা আছো কন্টিনিউ আমার সাথে আছো তারা খুবই পছন্দ করো হ্যাঁ আমি জানি না কেন এত পছন্দ করো বাট আমাদের প্রায় প্রত্যেকটা কালেকশনে রিস্টক হতেই থাকে হ্যাঁ দুই একটা কালেকশন বাদে ওকে হোম ডেলিভারি অ্যান্ড ক্যাশ অন ডেলিভারি দেন নাকি আপু হ্যাঁ আপু শিরিন আক্তার আপু হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি দেই ওকে সো আমি লখনৌ চিকেনকারিটা দেখাই দিই অনেকদিন পর লখনৌ চিকেনকারি এবং ডাবল চিকেনকারি এটা কিন্তু সিঙ্গেল চিকেনকারি না এটা ডাবল চিকেনকারি মানে হ্যাপি ওয়ার্ক একদম হ্যাপি একটা ওয়ার্ক খুবই সুন্দর কালার কম্বিনেশন হ্যাঁ জাস্ট চেয়ে থাকবেন চেয়ে চেয়ে দেখবেন দূরে থেকে কাছে থেকে সব জায়গা থেকে একদম ভালো আছে কালারটা জোস হ্যাঁ কালারটা খুবই জোস তোমাকে একটা কি বলে হিমেল ছোঁয়া দিবে হিমেল ছোঁয়া বলে না শীতল ছোঁয়া তো এই কালারটা হচ্ছে শীতল ছোঁয়া একটা কালার ওকে আপনি খুব সুন্দর তো আমার ড্রেসটা থ্যাংক ইউ ড্রেসে চলে যাই কথা বলি তারপর আবার কমেন্ট নিব হ্যাঁ এখন একটু ড্রেসে চলে যাই হ্যাঁ কালারটা তো আমি বলেই দিয়েছি পেস্টেল কাশ্মীরি ব্লু হ্যাঁ আমি স্কাই ব্লু ড্রেসটার নাম দিয়েছি কারণ আমাদের কাশ্মীরি ব্লু আছে আর রেইনি ব্লু আছে তারপর দেখা যাচ্ছে পেস্টাল ব্লু টাইপের কিছু আছে না নাই মনে হয় তো মনে করলাম যে না এটাকে নাম স্কাই ব্লু দেই আপনাদের লখনৌ চিকেনকারি কখনোই আমি স্কাই ব্লু করি নাই হ্যাঁ চিকেনকারি ড্রেস মানে ফার্স্ট টাইম আমি এই কালার করলাম না চিকেনকারি ড্রেস আমি পাই নাই এই কালার আমি পাইলে তো অবশ্যই করতাম তো আমি খুব লাকি যে আজকে এই কালার ভিতরে আমি লখনৌ চিকেনকারি ড্রেসটা পেয়েছি ওকে আপু গাইবান্ধা ডেলিভারি দেন বাংলাদেশ সব জায়গায় ডেলিভারি দেন নো টেনশন জাস্ট কি করতে হবে হ্যাঁ অর্ডার প্লেস করে দিতে হবে ওকে তোমার কথাগুলো ভীষণ ভালো লাগে থ্যাংক ইউ আয়না আনিস আইনা আনিস পড়তে পেরেছি নামটা ঠিক আছে ওকে সো বিউটিফুল টোটাল জিনিসটা দেখেন হ্যাঁ একটা জিনিস খেয়াল করেন পুরো জিনিসটা কিন্তু শেডেড হ্যাঁ এই জায়গায় যে একটু লাইট কালার হয়েছে এই জায়গায় যে একটু ডিপ কালার হয়েছে এবং পুরোপুরি সুন্দর ডিজিটাল প্রিন্ট করা হ্যাঁ এটা কিন্তু কোনো আপনার অ্যানালগ প্রিন্ট না কিংবা কোনো থ্রি ডি প্রিন্ট না এটা টোটালি ডিজিটাল প্রিন্ট হ্যাঁ এটাতে আর কোনো কনফিউশন নাই ওকে সরি আর নিব না ওকে পেজে না করেছি শুধু বলছে পেয়ে যাবো আহারে কমেন্ট নাই আহারে সরি আমি নিব না কোনো দিন সারাদিন পেজে নক করেছি শুধু বলছে পেয়ে যাবেন তাহলে অবশ্যই তো পেয়ে যাবেন নক করে আপনি যদি একটা ড্রেস পছন্দ করেন মাহফুদা কবির আপু অবশ্যই তো আপনি যদি পাওয়ার সম্ভাবনা থাকে অবশ্যই আমি ডেলিভারি দিয়ে থাকলে তো বলবো যে পেয়ে যাবেন তাই না এটাই তো বলবে তাই না বলবে যে পাবেন না ওকে তোমার পছন্দের জবাব নেই আপু জাস্ট ওয়াল ওয়াও ওয়াল কালেকশন থ্যাংক ইউ ফারিয়া তাসফিম ওকে রিমঝিম বৃষ্টি বলছেন ভেরি ভেরি ইউনিক আপু থ্যাংক ইউ 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 সো এটা আমি একটু দেখাই নিই হ্যাঁ টোটালি ডিজিটাল প্রিন্ট অ্যান্ড টোটালি হচ্ছে কি ডাবল চিকেনকারি ওয়ার্ক হ্যাঁ লখনৌ চিকেনকারি ডাবল একটা ওয়ার্ক সো আমি কাপড় তো তোমরা জানোই লখনৌ চিকেনকারি কাপড়গুলো খুবই সফট হয় হ্যাঁ অ্যান্ড কটন লন হয় অবভিয়াসলি কটন লন হয় আমি উল্টো সাইডে চলে গেলাম প্রথমে উল্টো সাইডে চলে
করে গেলাম, কারণ এটা স্পেশালি যেই কারণে এই ড্রেসটা দেখানো সেটার জন্য হচ্ছে কি চিকেন কারির জন্য দেখানো। তো চিকেন কারিটা ফার্স্ট থেকে শুরু করি। এই যে দেখো এইভাবে অল ওভার ড্রেস, এখন অল ওভার ড্রেস এইভাবে চিকেন কারি করা, অ্যান্ড একদম কিন্তু ছাড়া ছাড়া না, একদম কিন্তু দূরে দূরে না, হ্যাঁ ঘন করে লাইক এইভাবে চিকেন কারি ওয়ার্ক করা। অ্যান্ড একটু খেয়াল করে দেখেন, হ্যাঁ একটু ডাবল সুতো মানে হ্যাভি ওয়ার্ক, এটা কিন্তু ডাবল সুতো ওয়ার্ক, সিঙ্গল সুতোর ওয়ার্ক কিন্তু আমার কাছে আছে, আমি সিঙ্গল সুতো দেখেছি, এখন তো হাতের কাছে নাই, হ্যাঁ তো থাকলে দেখাতে পারতাম, না সিঙ্গেল সুতোগুলো আপনি দেখলেই বুঝুন, হ্যাঁ একদম ছাড়া ছাড়া হয়, এটা তো ডাবল সুতো না, ওকে সিঙ্গেল সুতোগুলো দেখলেই বোঝা যায়। সো এইটা একটু দেখেন হ্যাভি একটা লুক আসছে, হ্যাঁ টোটাল যে হোয়াইট পোর্শনটা আছে টোটাল ফ্রন্ট পোর্শনটা আপ টু বটম পোর্শন একদম চিকেন কারি ওয়ার্ক করা। ওকে আপু ড্রেস রিসিভ করতে গিয়ে একটা ভুল হয়ে গেছে, পেজে নক করেছি, তুমি একটু দেখো প্লিজ, আমি রেগুলার তোমার ড্রেস নেই তাই লাইভে বলবো না প্রবলেমটা, তুমি একটু পেজে আমার আইডিটা চেক করো প্লিজ, লিপি কাইজার, হ্যাঁ স্ক্রিনশট দিয়ে দিয়ে দেন যে এখনই ওনাকে অ্যান্সার করতে বলেন, হ্যাঁ এখনই আপনাকে অ্যান্সার করবে, আপনি নক দেন তো হাই হ্যালো কিছু দেন, হ্যাঁ যে কিংবা প্রবলেমটার কথা বলেন, যে কোনো প্রবলেম হলে বলেন, ওয়াও ইটস টোটাল বিউটিফুল, এটা একদম আমার বলার কিছু নাই, হ্যাঁ একদম কি বলবো এটা নিয়ে আর মানে ভেঙে চুড়ে বলার কিছু নাই। তো আমি বললাম না ডাবল লখনৌ চিকেন কারি ওয়ার্ক করা, অ্যান্ড পুরোপুরি, হ্যাঁ পুরো ড্রেসটা জুড়ে লাইক এই যে এইভাবে পুরো ড্রেসটা জুড়ে ওয়ার্ক করা। আমার একটা মজার বিষয় কী লাগে জানেন, আর যখন আমি চিকেন কারি ড্রেসগুলো করি তখন না পুরো একটা প্রিন্টটা, যতগুলো প্রিন্ট আছে কোনো কোনো প্রিন্ট যেভাবে মুভ করবেন পুরোপুরি না একটা এমব্রয়ডারি লুক দেয়, মনে হয় যে না গলাটা এমব্রয়ডারি করা, কিংবা মনে হয় যে না প্যানেলের ডিজিটাল প্রিন্টগুলো এমব্রয়ডারি করে, যেগুলো ডার্ক কালার, যে প্রিন্টগুলো ডার্ক কালার সেগুলোতে না একটা এমব্রয়ডারি লুক দেয়, হ্যাঁ তো এটা আমার খুবই গর্জিয়াস লাগে। ওকে তো সামনে গেলে মনে হয় আল্লাহ অল ওভার ড্রেসটা ওয়ার্ক করা, ঠিক আছে ওকে। সো দামটা বলুন আপু প্লিজ, হ্যাঁ দামটা বলবো কন্টেস্ট করে বলবো, ঠিক আছে। সো এটা হচ্ছে গলার ডিজিটাল প্রিন্ট, আমি লখনৌ চিকেন কারি দেখে দিয়েছি, ফ্রন্ট পোর্শন পুরোপুরি চিকেন কারি করা একদম আপ টু বটম পর্যন্ত, অ্যান্ড এটা হচ্ছে গলার ডিজিটাল প্রিন্ট, একদমই ডিজিটাল প্রিন্ট, ঠিক আছে একদমই অরিজিনাল ডিজিটাল প্রিন্টের ড্রেস, এটা কোনো ই না অ্যানালগ প্রিন্ট না, এটা কোনো থ্রি ডি না, ঠিক আছে একটু খেয়াল করেন, হ্যাঁ থ্রি ডি প্রিন্টগুলো কিন্তু একটু ঘোরাটে ঘোরাটে হবে এবং একটু কেমন জানি লাগে দেখতে, হ্যাঁ একটু কি বলে জীবন্ত টাইপের লাগে না। সো এটা কিন্তু টোটাল দেখেন অনেক সুন্দর করে, ওকে রেড কালারটা স্টক আউট, আমি নিতে চাই নাইট প্রাইস রেড কালার আপু অনেক আগে স্টক আউট, ঠিক আছে আবার স্টক হবে, আপনাদের পছন্দের ড্রেসগুলো আমরা সবগুলো স্টক করি, তো পর্যায়ক্রমে হতে থাকবে, একটু অপেক্ষা করেন, মাত্র তো স্টক আউট হলো। ওকে আপু আমার ড্রেসগুলো পাচ্ছি না, ফোন করলে কেউ উত্তর দিচ্ছে না, স্বপ্ন নিশান এটা একটু দেন, ওকে সো এটা হচ্ছে টোটাল ডিজিটাল প্রিন্টটা দেখেন এত সুন্দর করে গলাটা জুড়ে পুরো ডিজিটাল প্রিন্টটা করা আছে, আর এখানে কিন্তু একটা যে কি বলে অ্যাশি ব্লু, অ্যাশি ব্লু কালার দিয়ে যে একটা কি বলে জি 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 ঘোরা, হ্যাঁ সো অ্যান্ড এখানে খুব সুন্দর ব্লুর সাথে পিঙ্ক কালারের ডিজিটাল প্রিন্ট করা আছে টোটাল গলাটা, ঠিক আছে টোটাল গলাটা ডিজিটাল প্রিন্টেড, অনেক সুন্দর একটা পোর্শন। অ্যান্ড আমার সবচেয়ে ভালো লেগেছে যে এখানে যে কালারের খেলাটা, হ্যাঁ এখানে কালারের খেলা হচ্ছে দেখেন, এখানে কিন্তু একটু লাইট, এখানে ডিপ, এখানে ডিপ, এখানে লাইট, সো এইভাবে খুব সুন্দর করে শেডেড একটা ড্রেস, হ্যাঁ টোটাল ড্রেসটা শেডেড, অ্যান্ড নিচের অংশটা ফুললি ডিপ একটা সুন্দর কালার আসছে, ওকে সো আমি একটু দেখাই দিই, অ্যান্ড পুরোপুরি ড্রেসটাতে এইভাবে সুন্দর করে রাইট, ওকে আপনি পেয়েছেন ওই অ্যাপটাকে পেয়েছেন, ওকে আরেকটা কিন্তু দুটা, হ্যাঁ ওকে সো এই হচ্ছে কথা। লাভ ইউ বিক্রম, আপু বলছেন হাই আপু, ওরে আপু এই ওকে ঠিক আছে, ওরে আপু তাই এটা কি আমি আগে দেখিয়েছি আপনার মনে হচ্ছে, দাওয়াইতা সাদিয়া ফরাজি এটা কখনোই দেখানো হয় নাই, ঠিক আছে এই কালারটা কখনোই আমি চিকেন কারির ভেতর আনি নাই, ফার্স্ট টাইম লাইভে পেলাম, তোমাকে খুব ভালো লাগে, বাড়িতে অর্ডার করেছি এখনও পাই নাই, কালেকশনগুলো ইজ গুড কোয়ালিটি টু মাচ, থ্যাংক ইউ নাতাশা ইসলাম, নাতাশা ইসলাম অনেক সুন্দর নাম, ঠিক আছে ওকে সো আপনার কমেন্টের মতো নামও সুন্দর, ঠিক আছে সো এইটা হচ্ছে অনেক সুন্দর করে সেলফ প্রিন্ট করা দেখেন এই, হ্যাঁ সেলফ প্রিন্টগুলো না কোনো জায়গায় মনে হয় যে মানে শেডের কারণে কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম, কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম, অ্যান্ড এইরকম তো প্রিন্ট করা আছে ঝিরিঝিরি প্রিন্ট পুরো ড্রেসটাতে, অ্যান্ড এবার প্যানেল পোর্শনটা দেখিয়ে দিই, প্যানেল পোর্শনটা অনেক সুন্দর ব্লু কালারের ভেতরে এইভাবে গোল্ডেন কালারে একটা ডিজিটাল প্রিন্ট করা আছে, ফ্লোরাল ফ্লোরাল ফ্লোরাল, ইটস টোটালি বিউটিফুল টোটালি বিউটিফুল, অ্যান্ড এই যে প্যানেলটা দেখেন হ্যাঁ খুব সুন্দর করে জিগজাগ 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 করা আছে, সো টোটাল ফ্রন্ট সেকশনটা দেখে নেন, হ্যাঁ এত সুন্দর একটা লুক ক্রিয়েট হয়েছে, ও মাই গড
অনেক সুন্দর একটা লুক ক্রিয়েট হয়েছে। সো আপনি এটাতে পেয়ে গেলেন ডাবল চিকেন কারির ওয়ার্ক এবং ফ্রন্ট সেকশন একদম ডিজিটাল প্রিন্ট এবং পিওর লন, ওকে, সো পিওর কটন লন, ওকে। সো এবার ব্যাক পার্টটা দেখাই দিই, হ্যাঁ, ফ্রন্ট পার্ট চিকেন কারি ওয়ার্ক আর ব্যাক পার্ট লনের উপর ডিজিটাল প্রিন্টেড, একদম খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্টেড। এবং এখানে খেয়াল করে দেখতে পারবেন যে শেড আছে, খুব সুন্দর শেড আছে, এই যে দেখে নেন, হ্যাঁ, এত সুন্দর করে। অ্যান্ড প্রিন্টটা খুবই গর্জিয়াস একটা প্রিন্ট করা, হ্যাঁ, ছোটো 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 অনেকগুলো সেলফ প্রিন্ট এবং ডিজিটাল প্রিন্ট করা আছে, হ্যাঁ, দেখা যাচ্ছে কি, ওয়াও, অনেক বেশি সুন্দর লাগছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে টোটালটা দেখেন, এত সুন্দর একটা জি, হ্যাঁ, এত সুন্দর করে এইভাবে প্যানেলটা জুড়েও ডিজিটাল প্রিন্ট করা আছে, সেম ড্রেসের ফ্রন্ট পার্টের মতো সেম ডিজিটাল প্রিন্ট করা আছে। অ্যান্ড এইটা কিন্তু আপনারা রাখবেন মাস্ট বি, হ্যাঁ, আমিও রেখেছি, আমার টেইলারটা আজকে ভুল করে, কাট করেন, এই যে এই জিনিসটা জিগজ্যাগ জিনিসটা কিন্তু অবশ্যই কাট করবেন না, রেখে দিবেন, ঠিক আছে। অ্যান্ড অনেক ভালো লাগে, হ্যাঁ, এটা থাকলে অনেক ভালো লাগে, যে টোটাল প্রিন্টটা দেখেন, এত সুন্দর, এত সুন্দর, এত এলিগেন্ট, ওকে। সো এটা হচ্ছে ব্যাক পার্টটা, আমার ব্যাক পার্টটা একটু দেখাই দিই, বানানোর পর অনেক ভালো লাগে। অ্যান্ড আমি আপু, আমি রাজশাহী থেকে অনেক ড্রেস নিছি, সবগুলো মাশাল্লাহ, ওকে, দুই দিনের মধ্যে পেয়ে যাই, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ, তোমার সবগুলো ড্রেসই অনেক সুন্দর, থ্যাংক ইউ। লিপিকা কাইজার, সাবিকুর নাহার আপু বলছেন, ওয়াও, ঠিক আছে, সো থ্যাংক ইউ ভেরি মাচ সাবিকা, সাবিকুর নাহার আপু জয়েন করার জন্য। আশা সিদ্দিকা আপু আজকে আসে নাই, অ্যান্ড আরও আরও অনেক অনেক আপুরাই আজকে জয়েন করে নাই, হ্যাঁ, কী হইল, ওকে। মাহফুদা কাবির বলছেন, সকাল 11টায় পাওয়ার কথা আর এখন কটা বাজে, আমি ঢাকার বাইরে চলে আসছি, একজনকে বসিয়ে রেখেছিলাম, ঠিক আছে আপু, আপনি এখানে এইগুলো প্রবলেম না লিখে ইনবক্সে লেখেন, ইনবক্সে কী উত্তর পাচ্ছেন আমাকে সেটা জানান, যে ইনবক্সে কী উত্তর পাচ্ছেন। মাহফুদা কবির ওনারটাও স্ক্রিনশট দিয়ে দেন তো, মাহফুদা কবির বলেন যে এখনই সলভ করতে, যে কোথায় আছে ওনার পার্সেল, কী অবস্থা, ওনার সাথে কথা বলে, ওকে। সো এইটা হচ্ছে ইটা, হ্যাঁ, মাহফুজা কবির, বড় কমেন্ট দেখেন, ঠিক আছে। সো এইটা হচ্ছে স্লিভসটা, স্লিভসটা দেখেন একদম সুন্দর করে শেড করা আছে, ড্রেসটার মতোই ডিজিটাল প্রিন্ট করা আছে, ড্রেসের ডিজিটাল প্রিন্টের মতোই সেম সেম করা আছে, সো খুবই গর্জিয়াস, টোটালি গর্জিয়াস একটা লুক, ডিফারেন্ট কালার, হ্যাঁ, কালারটার জন্যই আপনি প্রেমে পড়ে যাবেন এই ড্রেসের, ওকে। নিতু আপু গো একটা ড্রেস, একটা ড্রেস খারাপ লাগে না, যা দেখো তাই ভালো লাগে, তোমার চয়েস বেস্ট, থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাঁ। সো এটা টোটাল স্লিভসের পোর্শনটা, অ্যান্ড খুব সুন্দর করে আপু এটার কালার আছে, হ্যাঁ আপু এটার কালার আছে, দেখাই দিব, এই যে টোটাল দেখেন, হ্যাঁ, স্লিভসের পোর্শনটা অনেক সুন্দর। অ্যান্ড এটা হচ্ছে, হ্যাঁ, কটন সালোয়ার দেখেন, এত সুন্দর করে একটা কটন সালোয়ার দেওয়া আছে, একটু এটাতে একটু লিনেন মিক্স আছে, ঠিক আছে, তো এটা তার জন্য ভালো লাগবে আপনার পড়তে, আরাম লাগবে, এই যে দেখেন, হ্যাঁ, খুব সুন্দর একটা ফিটিং আসে, ঠিক আছে, সো খুবই নাইস একটা কালার। অ্যান্ড এই যে এখন ওড়নায় চলে যায় পিওর কটনে, হ্যাঁ, তুলে আরামদায়ক, লাইক, হ্যাঁ, দেখেন তুলে আরামদায়ক পিওর কটনের ওড়না, ওকে। আপু রেইনি ব্লু ড্রেসটা পেয়েছে আজকে, খুব ভালো লাগে, থ্যাংক ইউ, খুব ভালো, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, ওকে। লিপি কাজের আপু বলছে, আপু তোমার কাছ থেকে আমি আর আমার বোন 30টার বেশি ড্রেস নিয়েছি, এত ড্রেস নিলে তো সব টাকা শেষ হয়ে যাবে, তাই না, না ড্রেস নিলে টাকা শেষ হয় না, ঠিক আছে, ওকে, ড্রেস নিলে টাকা শেষ হয় না, সব পূরণ হয়, হ্যাঁ, দেখতে সুন্দর লাগে, ঠিক আছে। তো এটা হচ্ছে ওড়নাটা, দেখেন টোটাল ওড়নাটা এত সুন্দর একটা ওড়না দেওয়া আছে, ওড়নাটা পুরোটুকু অনেক সুন্দর করে প্রিন্টেড করা। অ্যান্ড এই যে এখানে যে প্যানেল পোর্শনটা আছে দেখেন, ইটস টোটালি ডিফারেন্ট, হ্যাঁ, প্যানেলটা কিন্তু খুবই ডিফারেন্ট একটা লুক ক্রিয়েট করছে, অ্যান্ড খুব সুন্দর একটা লুক ক্রিয়েট করছে, গর্জিয়াস লাগছে, হ্যাঁ, আপনি প্রথমে দেখবেন যে এইটার যে প্লেন পার্টটা আছে, প্লেন পার্টটা হাইলাইট করছে এই পার্টটাকে, ঠিক আছে, প্লেন পার্টটা এই পার্টটাকে হাইলাইট করে, সো প্লেন পার্টটা অবশ্যই মানে আপনার ভালো লাগবে এই ড্রেসটার সাথে, তার সাথে আবার, হ্যাঁ, জিগজ্যাগ পার আছে, দেন এখানে যে আবার এই যে, হ্যাঁ, একটু অন্য ধরনের, ভিন্ন ধরনের ট্রেন্ডি লুকিং একটা ডিজিটাল প্রিন্ট আছে, টোটাল ওড়নাটা গর্জিয়াস, টোটালি গর্জিয়াস, ফ্লাওয়ারগুলো দেখেন, ও মাই গড, এত সুন্দর শেড, এত সুন্দর কালারফুল ওড়না, হ্যাঁ, নিচের থেকে ডার্ক কালার, আবার এখান থেকে আবার লাইট কালার, সো একদম খুবই সুন্দর একটা, হ্যাঁ, খুবই সুন্দর একটা লুক দিচ্ছে, ওকে। তো যার যার ভালো লাগবে সে এসে খুব দ্রুততার সাথে নিয়ে নেবেন, তোমার সব থ্রি পিসই সুন্দর, আলহামদুলিল্লাহ, সোহা সফওয়ান, ঠিক আছে, ওকে, এই যে ওড়নাটা এভাবে নিলে আরও বেশি ভালো লাগবে, কারণ তখন এই যে এই ডিজিটাল প্রিন্টটা যে মিডলে পড়বে না, একটা চোখে পড়বে, ঠিক আছে, এভাবে নিলে ওড়নাটা আমার মনে হয় বেশি ভালো লাগবে, এই যে দেখে নেন,
ঠিক আছে, ডাবল চিকেন কারি ড্রেস পেয়ে যাচ্ছ, হ্যাভি চিকেন কারি ড্রেস পেয়ে যাচ্ছ ফ্রন্ট সেকশনে, অ্যান্ড পুরো হচ্ছে লন, হ্যাঁ, অ্যান্ড ওড়না হচ্ছে পুরোপুরি কটন, একদম আরামদায়ক পুরোপুরি কটন থ্রি পিস, অনেক সুন্দর একটা জিনিস। তাড়াতাড়ি করে প্রাইস গেস করে ফেলো, ঠিক আছে, লাস্টে 20 টাকা হবে, প্রাইস গেস করে ফেলো, ঠিক আছে। তোমার ড্রেসগুলো অনেক সুন্দর, বাড়িতে অর্ডার করবো, ওকে, বাড়িতে অর্ডার করবো, আগেরগুলি পাচ্ছি না, যা, ওকে, হ্যাঁ, আমরা বলেছি আমাদের পেজে, ঠিক আছে, জানিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম আপু, আপনার ড্রেসগুলো অনেক সুন্দর, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। হোসাইন, হোসাইন বলছেন আপু দাম কত, হ্যাঁ বলে দিব আপু, দাম বলে দিব, আপনারা গেস করেন, হ্যাঁ, লাস্টে 20 থাকা থাকবে, কন্টেস্ট স্টার্ট করে দিলাম, যারা কী হবে, যারা জয়ী হয়ে যাবেন, মানে ফার্স্ট সেকেন্ড থার্ড উইনার হবেন, তারা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাবেন, ওকে। সেলিনা সাবিকুন নাহার গেস করেছেন, সানিয়া আক্তার গেস করেছেন, ওকে, দেখি আর কে কে বলতে পারেন, ঠিক আছে, ওকে। ডলি বারিম আপু বলছেন আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম আপু, আমি নিউ ড্রেসগুলো অনেক সুন্দর আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আচ্ছা, এই ড্রেসের প্রাইস মানে অল ওভার সবাই জানেন না, হ্যাঁ, তার জন্য প্রথম তিনজনে উইনার হয়ে গেছেন, হ্যাঁ, একদম আমার টাইম ওয়েস্ট হয় নাই, ওকে। তো বলছেন কি, সাবিকুন নাহার ফার্স্ট উইনার, সানিয়া আক্তার সেকেন্ড উইনার, অ্যান্ড দ্য থার্ড অ্যান্ড লাস্ট উইনার হচ্ছেন আমাদের নিশিতা আলম, ঠিক আছে, তিনজন লাকি উইনার, হ্যাঁ। এই ড্রেসটার প্রাইস খুবই রিজনেবল, এইটা আপনি কোয়ালিটির তুলনায় আপনি যখন এই ড্রেসগুলো নেবেন তখন আপনি খেয়াল করবেন, যাচাই বাছাই করে নেবেন, এই ড্রেসগুলো কিন্তু 1450 টাকা 1350 টাকার নিচে নাই, ঠিক আছে। আপনি এইখান থেকে এই ড্রেসগুলো এত সুন্দর, এত কোয়ালিটিফুল এবং ডাবল লখনৌ চিকেন কারি ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র কত টাকায়, মাত্র 1220 টাকায়, ঠিক আছে, ইটস টোটালি আনবিলিভেবল প্রাইস, ঠিক আছে। তো আপনি স্ক্রিনশট নিয়ে নেন, ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আমাদের পেজে ইনবক্স করে দেন, হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আমাদের পেজে ইনবক্স করে দেন, হ্যাঁ, টোটাল জিনিসটা দেখেন, হ্যাঁ, যে আপনি এত কোয়ালিটিফুল, এত সুন্দর ওড়না, এত আরামদায়ক জিনিসটা আপনি এত রিজনেবল প্রাইসে পাচ্ছেন, হ্যাঁ, এটা একদম মানে আনবিলিভেবল একটা প্রাইস, ঠিক আছে। সো বিউটিফুল একটা জিনিস, কালার কম্বিনেশন অনেক সুন্দর, সো অ্যান্ড এটা হচ্ছে এটার আরেকটা কালার, ওয়াও ওয়াও কালার, যার যার যে যে কালার ভালো লাগে, হ্যাঁ, এটার সাথে কিন্তু আপনি একটা ক্যাটালগ পেয়ে যাচ্ছেন, লখনৌ চিকেন কারি একটা খুব সুন্দর ক্যাটালগ পেয়ে যাচ্ছেন, ঠিক আছে, এই যে, হ্যাঁ, এই কালারটা অনেক সুন্দর, এটা কি ইয়েলো না, এটা লেমন না, ইয়েলো, বেবি ইয়েলো টাইপের একটা খুব সুন্দর কালার, হ্যাঁ, দেখেন আমারটা হচ্ছে কি খুব সুন্দর একটা স্কাই ব্লু নাম দিয়েছি আমরা, বাট খুব সুন্দর একটা কাশ্মীরি ব্লু কালার, অ্যান্ড এই যে দেখে নেন, এটা হচ্ছে কি কি ইয়েলো বললাম যেন, বেবি ইয়েলো কালার, হ্যাঁ, খুব সুন্দর একটা বেবি ইয়েলো কালার, সম্পূর্ণ এক আমার ড্রেসটা, এটা সেম টু সেম ড্রেস। সো আমি একটু এটার উল্টো সাইডটা দেখাই দিই, উল্টো সাইডটা দেখাই দিয়ে আমার ভালো লাগে, এটাও ডাবল চিকেন কারি করা, দেখেন ডাবল চিকেন কারি করা, হ্যাঁ, ডাবল হ্যাভি চিকেন কারি করা, দেন এটা হচ্ছে ফ্রন্ট সেকশনটা, ওয়াও, কারণ আমি এত টাইম নিবো না, এত টাইম নিবো না কেন, অলরেডি আপনি আমার ড্রেস দেখে ফেলেছেন, ঠিক আছে। এই যে নিচের শেডটা কিন্তু একটু অরেঞ্জের শেড, হ্যাঁ, একটু খুব সুন্দর অরেঞ্জের টাইপের শেড, অ্যান্ড এটা হচ্ছে ব্যাক সেকশনটা, ব্যাক সেকশনটা অনেক সুন্দর, ওকে, ঠিক আছে, পুরো ব্যাক সেকশনটা কালার কম্বিনেশনটা দেখেন, ও মাই গড, হ্যাঁ, এইটা দুইটা কালারই অনেক সুন্দর, আমি অনেকবার ডিসাইড করেছি, আমার এত প্রিয় দুইটা কালারই, আমি বললাম না, এসেই বললাম কিন্তু ইয়েলো কালার এবং স্কাই ব্লু কালার আমারও প্রিয়, তোমাদের ভাইয়ারও প্রিয়, তো আমি মনে করলাম কি, আমি জিজ্ঞেস করলাম যে কোনটা ভালো লাগবে, হ্যাঁ, তো বলে যে না ব্লু কালারটা ভালো লাগবে, আজকে ব্লু কালারটা পড়তে বললো, বাট আমার কিন্তু পার্সোনালি ইয়েলো কালারটা ভালো লেগেছিলো, সো তার জন্য আমি ইয়েলো কালারটা যে কোনো সময় হয়তো বা বানিয়ে ফেলতে পারি, ঠিক আছে। সো যার যার ভালো লাগে, দুইটা কালারই বেস্ট কালার, যার যার ভালো লাগে নিয়ে নিতে হবে, ঠিক আছে, ওকে। এই যে দেখে নেন, হ্যাঁ, এটা হচ্ছে স্লিভসের পোর্শনটা, ও মাই গড, স্লিভসটা অনেক অনেক জোস একটা স্লিভ আপু, আমি দুইবার উইনার হয়েছি আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তো আপনি দুইবার ড্রেস নিলে ডেলিভারি চার্জ দুইবার ফ্রি পাবেন, ঠিক আছে, ওয়াও। ওড়নাটা দেখেন, এটা ওড়নাটার জন্য আমার বেশি ভালো লেগেছে, হ্যাঁ, পার্টটা হাইলাইট করছে, টোটাল ওড়নাটাকে একটা অন্য অন্য রকম লুকে লুক দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এটা হচ্ছে খুবই সুন্দর একটা জিনিস, হ্যাঁ, প্রাইস হচ্ছে কত, প্রাইস কত এটার, এটার প্রাইস হচ্ছে 1220 টাকা, হ্যাঁ, মাত্র 1220 টাকা, একদম আনবিলিভেবল প্রাইস, কটন, একদম কটনের সালোয়ার, ওকে। আমার ড্রেস কখন পাবো, পেজে নক করেন আপু, পেজে নক করলে জানিয়ে দিবে, ঠিক আছে, না জানালে দেন আমরা দেখব, ওকে। আচ্ছা, এটা এটা আরেকটা ডিজাইন না, আচ্ছা, এটা আরেকটা ডিজাইন, কিন্তু বেবি পিঙ্ক কালার, খুব সুন্দর, বেবি পিঙ্ক না,
এখানে পিচি পিঙ্ক আছে এবং বেবি পিঙ্ক কালার আছে, দুইটা মিক্স আছে। হ্যাঁ, যেমন বেস কালারটা হচ্ছে পিচি পিঙ্ক কালার, অ্যান্ড যে প্রিন্টগুলো আছে সেগুলো হচ্ছে পিচি বেবি পিঙ্ক কালার টাইপের কালার। হ্যাঁ, তো আমি এটা লাস্ট দেখাই। ওকে আপু, আমি ওকে আমি আর আমার বোন তোমাকে অনেক পছন্দ করি, এমনকি আমার ভাগিনাটাও তোমার খুব ভক্ত। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। কি সব ড্রেস কিনে দিতে চায়, ঠিক আছে, ওকে। ও বাবা, কি ভাগিনাটাও তোমার খুব ভক্ত। ও তো ওর সালামির সব টাকা দিয়ে আমাকে আর ওর মাকে তোমার সব ড্রেস কিনে দিতে চায়। আমি তোমাকে সামনে থেকে দেখতে চাই। ওকে, কিভাবে তোমার সাথে একবার দেখা করব বলো না প্লিজ। চলে আসেন আমার অফিসে, ঠিক আছে, একদিন চলে আসেন। হ্যাঁ, তো পেয়ে যাবেন আমাকে, লাইফ টাইমে পেয়ে যাবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে টোটাল জিনিসটা, দেখেন এত সুন্দর একটা জিনিস, অ্যান্ড এইভাবে সেলফ প্রিন্ট করা, ডিজিটাল প্রিন্ট করা। অ্যান্ড এইখানে দেখেন এই কালারটা ঠিক আছে, তাই এই কালারটা ঠিক আছে। ওকে, সো আপনাদের প্রিয় প্রিয় কালারই তো। হ্যাঁ, এই কালারটা ঠিক আছে। ওকে, সো এটা দেখেন। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে, ওয়াও, এটা বন্ধ হয়ে গেছে। ওকে, অ্যান্ড এই যে এটা একটু দেখিয়ে দে, ফুল ফ্রন্ট পার্টটা চিকেনকারি ওয়ার্ক করা, অ্যান্ড এইটা হচ্ছে গিয়ে ব্যাক সেকশনটা, অ্যান্ড এইটা হচ্ছে গিয়ে স্লিপসটা। হ্যাঁ, অ্যান্ড যার যে ভালো লাগে, আমি তিনটা চিকেনকারি দেখা যাবো, আর চিকেনকারি দেখাবো না, বাটার স্কচে চলে যাবো। হ্যাঁ, বাটার স্কচটাও দেখাতে খুব ইচ্ছে করছে, বাটার স্কচটাও অনেক সুন্দর। হ্যাঁ, আজকের প্রত্যেকটা কালেকশন খুব শুভ্র, খুব সুন্দর, ঠিক আছে, নামেই বুঝতে পারছেন বাটার স্কচটা। হ্যাঁ, অনেক সুন্দর হবে। তো এটার প্রাইস হচ্ছে 1220 টাকা, সেম প্রাইস। হ্যাঁ, এটার ওড়নাটা দেখেন, আমার ওড়নার পারগুলো করা লাগতেছে, খুব ভালো লাগতেছে ওনার পাড়গুলো। হ্যাঁ, ওনার পাড়গুলো একদম হাইলাইটেড। তো যার যার ভালো লাগছে নিয়ে নেবেন। অ্যান্ড আমি এখন চেঞ্জ করে বাটার স্কচটা পরে আসি, ঠিক আছে, কারণ এখন দিন ছোট, তো চাইলেও দেখা যাবে যে আমি বাটার স্কচটা পরে দেখাতে পারবো না, ঠিক আছে। তো আপু, আমি নতুন কত টাকা বিকাশ করতে হবে? 1 টাকাও বিকাশ করা লাগবে না আপু। হ্যাঁ, সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি। তবে কথা আছে, যদি আপনি জেলা শহরের বাহিরে থাকেন এবং সুন্দরবন নিতে চান, হ্যাঁ, জেলা শহরের বাহিরে থানা পর্যায়ে সুন্দরবনে ফুল পেমেন্ট বিকাশ করতে হয়, সেক্ষেত্রে আপনাকে ইনবক্সেই আমরা বলে দিব আপনাকে কি করতে হবে, ঠিক আছে। ওকে, স্যার, আমি চেঞ্জ করে আসি, আপনারা জাস্ট এটার অর্ডার প্লেস করতে থাকেন। এটা যদি কারো ভালো লেগে যায়, আমি পিক তুলি নি আজকে, হ্যাঁ তুলেছি, পিক আপলোড করে দিব, ঠিক আছে। তো এই হচ্ছে কথা। চলে আসছি, চলে আসছি, চলে আসছি, চলে আসছি। আজকে সবই কটনের উন্না, ভালো।
আজকে যারা কটন লাভার আছেন তারা লাইফটা মিস করবেন না, কারণ আছে সবই কটনের রান্না। হ্যাঁ, আর শীতের দিন তো আমি একদম ঝিমায় গেলাম, শীত শীত লাগে আর আমি ঝিমাই। ওকে, সো এই চলে আসছি, যা। আল্লাহ, ও মাই গড, এটা অনেক সুন্দর, এইটা অনেক সুন্দর। হ্যাঁ, একদম ডিফারেন্ট, একদম সুন্দর একটা প্যাটার্নের বাটার স্কচ নাম দিয়েছি আমরা, এটার নাম দিয়েছি আমরা বাটার স্কচ। তো যার যার বাটার স্কচ ভালো, আপনি এটা লাগাতে পারেন নাই, হ্যাঁ, যার বাটার স্কচ ভালো লাগে নিয়ে নিবেন, ঠিক আছে। আমি দেখাই দিব ড্রেসটা, ও মাই গড, অনেক সুন্দর একটা ড্রেস। হ্যাঁ, এটার প্রাইস একটু জানিয়েছেন, ঠিক আছে, ওকে। দেখেন তো ওড়নাটা, সো নাইস, সো প্রিটি অ্যান্ড লাভলি, সো বিউটিফুল। তুমি মিমনুর মেহরুন খান শীতে আপু, অনেক ধন্যবাদ। এই যে দেখে নিন টোটাল ওড়নাটা, টোটাল ড্রেসটা এতটাই সুন্দর, এতটাই সুন্দর, ঠিক আছে। হ্যাঁ, মিস করা যাবে না, খুব দ্রুততার সাথে নিয়ে নিতে হবে, এত সুন্দর জিনিসটা। হ্যাঁ, কারো কি বলে একদমই টাইম ওয়েস্ট করা যাবে না, ঠিক আছে। তো কই গেল তোমরা, কি বলে শাহিনুর খানম বলছেন, ওকে ওকে, জিজ্ঞেস করেন তো একটা কালার আছে নাকি। শাহিনুর খানম আপু কই, আচ্ছা, হাই আপু, নাইস ড্রেস, থ্যাংক ইউ শাহিনুর খানম আপু। অ্যান্ড তাবাসুম রুবি আপু বলছেন, ওয়াও আপু, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে টোটালটা দেখেন, এত সুন্দর একটা জিনিস, টোটালি টোটালি বিউটিফুল, গর্জিয়াস, এক কথায় গর্জিয়াস। হ্যাঁ, কটনের ড্রেস যদি আমরা গর্জিয়াস চাই, তো এই ড্রেসটা মিস করা যাবে না। অ্যান্ড এটা সবার একটা ফেভারিট কালার। হ্যাঁ, এই কালারটা পরে না এমন লোক খুঁজে পাওয়া যাবে না, ঠিক আছে, অনেক অনেক সুন্দর। ওকে, তুমি আমাকে দেখছো না আপু, না দেখছি বেগম নাসির, দেখেন আমার মনে আছে মেঘবালিকা আইডি দিয়ে আসলে কী হবে, যে আপনি যে বেগম নাসির আমার মনে আছে, জাওয়াদের কালেকশন, এটা জাওয়াদের খুব সুন্দর একটা কালেকশন। ওকে, এটা রায়নের ওড়না দিয়ে, না এটা রায়ন কটনের ওড়না দিয়ে, না রায়ন কটনটা, রায়ন সিল্ক না, রায়ন কটনের ওড়না দিয়ে, ঠিক আছে। ওয়াও, ঠিক আছে, ডলিবারের আপু বলছেন, ওয়াও ওয়াও ওয়াও, এটা ভালো লেগেছে, এটা আপনাদের সবার প্রিয়, একদম ইউনিক একটা ওয়ার্ক। হ্যাঁ, নাইট প্যারিসে আপনারা যেই ওয়ার্কটা পেয়েছেন সেই ওয়ার্কটা দিয়ে, ঠিক আছে। তুমি কই ছিলা দুই দিন, হাই হাই ইফরাত পারভিন আপু, আমি তো কালকে আসছি, কালকে আসছি, পরশু দিন আসছি না, আমি কালকেই আসছি, কালকেই আসছি না, ওকে, তো আমি তো কালকেই আসছি। ওয়াও 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 ওয়াও, দেখেন বাটার স্কচ, কেন বাটার স্কচ বোঝাই যাচ্ছে। হ্যাঁ, এটাকে আর নতুন করে আমাকে ভেঙে চুড়ে বলতে হবে, ড্রেসের কালারটা একদমই বাটারি একটা কালার। হ্যাঁ, বাটারি অফ হোয়াইট যদি বলেন কিংবা বাটারি পার্ল হোয়াইট যদি বলেন, তাহলে সব বলতে পারে এই জিনিসটাকে নিয়ে। অ্যান্ড খুবই গর্জিয়াস একটা ওয়ার্ক। হ্যাঁ, এটার কোনো কালার নাই, সিঙ্গেল আসছে, আচ্ছা এটা কোনো কালার আসে না, বাটার স্কচ আপনি একদম সিঙ্গেলে পেয়ে যাচ্ছেন। অ্যান্ড জাওয়াদের এটা একটা ডিজাইনার কালেকশন, যেটা কিনা মানে এত সুন্দর একটা ডিজাইনার কালেকশন। হ্যাঁ, আপনি একটু তাকালেই বুঝতে পারবেন ডিজাইনার কালেকশনগুলো কেমন হয়, ঠিক আছে। আমরা কিন্তু এখন চোখেই ধরে ফেলতে পারি যে না, এই কালেকশনটা তো কমন কালেকশন, এই কালেকশনটা তো একটু আলাদা রকম কালেকশন, তো আপনাদের নিশ্চয়ই এটা দেখে বুঝতে পারছেন, তাই না। সো বিউটিফুল একটা কালেকশন। অ্যান্ড এটা টোটাল ড্রেসটা হচ্ছে খুবই সফট একটা তুলতুলে কটনের উপর, হ্যাঁ তুলতুলে কটনের উপর, খুবই কোয়ালিটিফুল একটা কটনের উপর, যেটা আপনার আরাম হয়ে গায়ে কি গায়ে পরে থাকবে একদম, ঠিক আছে। শাহিনুর খান বলছেন, ওয়াও নাইস ড্রেস, থ্যাংক ইউ। মিমনুর বলছেন, জাস্ট ওয়াও, ওকে। আব্দুল কাইয়ুম আহনাব বলছেন, জাস্ট ওয়াও, ঠিক আছে, ওকে। ড্রেসটা অনেক সুন্দর আপু, বাট ওড়নাটা পিওরের হইলে আমার যেন ভালো হতো, যা। আর অনেক আপনারা বলছে যে ওড়নাটা কটনের হইলে আরও ভালো হতো, ঠিক আছে, ওকে। আক্তার নাজবা বলছেন, মাশাল্লাহ নাইস, থ্যাংক ইউ ভেরি মাচ, এটার যে ওয়ার্ক আছে, অ্যান্ড ওয়ার্কের যে মানে কি বলে মানে কি যে মানে সুন্দর একটা লুক ক্রিয়েট হয়েছে, সো এটা আপনি অন্য কোনো ড্রেসে অ্যাভেলেবল পাবেন না, একদম অ্যাভেলেবল ওয়ার্ক না এটা। হ্যাঁ, এমব্রয়ডারি ওয়ার্ক বলেন, চিকেনকারি এখন পাওয়া যাচ্ছে সব জায়গাতেই, হ্যাঁ, কিন্তু এই ওয়ার্কটা কিন্তু অ্যাভেলেবল একটা ওয়ার্ক না, রেয়ার একটা ওয়ার্ক। হ্যাঁ, তো আমি একটু দেখাই দিই, তো কাপড়টা সম্বন্ধে বলে দিই, আরামদায়ক একদম, অ্যান্ড একটা চওড়া দেখেন, 80 ইঞ্চি চওড়া হবে বডি পার্ট। অ্যান্ড এইটা দেখে নেন, এত সুন্দর কালার কম্বিনেশন, ঠিক আছে। আচ্ছা, আমার লাইটিং মনে হয় একটু প্রবলেম করে না, বেশি একটা মানে কেমন জানি একদম ধরে ছাড়ে, আগে এটা হতো না, ঠিক আছে, আগে এটা হতো না, এই যে দেখেন এখন সামনে আসলে পুরাই ফেড হয়ে যায়, ওকে, সো বিউটিফুল টোটাল জিনিসটা দেখেন, এত সুন্দর একটা লুক, এত সুন্দর একটা লুক, ঠিক আছে। তো আমি দেখাই দিই, এটা কিন্তু বাটারি কালার, হ্যাঁ পার্ল বাটারি কালার, অ্যান্ড এটার মধ্যে কিন্তু একটা সফট প্রিন্ট আছে, সফট প্রিন্ট, সফট সেলফ প্রিন্ট আছে, সো এটা কিন্তু খুবই ভালো লাগে দেখতে, এই যে
সেলফ প্রিন্টটা দেখেন, এত সুন্দর একটা সেলফ প্রিন্ট করা আছে। হ্যাঁ, অ্যান্ড এইটা হচ্ছে গিয়ে গলার অংশটা, গলার যে অংশটা আছে, সো এইটা কিন্তু একদম লম্বালম্বিভাবে, এটা একদম ডিফারেন্ট, এটা কিন্তু নিচ পর্যন্ত পড়বে। ওয়াও, নাইস ড্রেস শর্মি আপু, আসছেন, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, তো মনে আছে তাহলে। ওকে, সো এটা হচ্ছে টোটাল, এটা থেকে এইখান থেকে এই পর্যন্ত এত বড় করে ডিজিটাল প্রিন্ট করা আছে, অ্যান্ড খুব সুন্দর স্টাইলিশ একটা লুকিং, কারণ এটাতে আপনার আছে এই যে ব্রিক অরেঞ্জ টাইপের একটা কালার দিয়ে আউটারলাইন করা আছে ডিজিটাল প্রিন্টের, দেন এইখানে আছে ব্ল্যাক কালারের সাথে আবার, হ্যাঁ, বেবি ইয়েলো কালার কন্ট্রাস্ট, তো খুবই সুন্দর লাগছে। অ্যান্ড এখানে ঝিঝিঝিঝি অরেঞ্জ কালার ফ্লোরালে ডিজিটাল প্রিন্ট করা আছে, সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা। ওকে, তো এইটা দেখাই দিয়ে আমি একটু কাছে থেকে এই ওয়ার্কটা আমি একটু দেখাতে চাচ্ছি, যে গলাটা টোটালি দেখেন এইভাবে ডোরি ওয়ার্ক করা আছে। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে ডোরি ওয়ার্কটা, সো খুবই ডিফিকাল্ট একটা ওয়ার্ক, এটার জন্য আলাদা মেশিনের প্রয়োজন হয়, যেটা কি না সবাই, হ্যাঁ, যোগাড় করতে পারে না, ঠিক আছে, যেটা সত্যি কথা, একদম একদম কি বলে, সহজ সরল যদি স্পিচ হয় তাহলে বলবো এটা সবাই জোগাড় করতে পারে না। আর এই মেশিনটা রেয়ার একটা মেশিন, এই ওয়ার্কটা করানো হয়, এটা হচ্ছে ডোরি ওয়ার্ক। হ্যাঁ, এটা হচ্ছে ডোরি ওয়ার্ক, সো এইটা খুবই টাফ ওয়ার্ক, এটা অ্যারেঞ্জ করা খুবই টাফ ওয়ার্ক, একদম দেখেন খুবই সুন্দর করে। হ্যাঁ, পুরো ড্রেসটাতে পুরো গলাটা যে ডরি 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 পেঁচিয়ে 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 অনেক সুন্দর করে একটা লুক ক্রিয়েট করা হয়েছে, লুক লাইক দেখেন এত সুন্দর, এত সুন্দর, এত গর্জিয়াস একটা জিনিস, ঠিক আছে, টোটালি, হ্যাঁ, এত সুন্দর করে। অ্যান্ড আউটার লাইনগুলো দেখেন এইভাবে ডরি 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 ওয়ার্ক করা আছে। অ্যান্ড আপনারা সাথে সাথে লক্ষ্য করতে পারছেন যে এখানে কিন্তু আরেকটা কাজ আছে, যেটা হচ্ছে স্টোন ওয়ার্ক, যেটা হচ্ছে ডায়মন্ড কাট গোল্ডেন কালার স্টোন ওয়ার্ক। সো টোটাল গলাটা ডরি ডরি ওয়ার্ক করা, এবং ইভেন দো আপনি নিচের যে টিয়া পাখি তোমার গায়ে জামা দেখাও, আমার গায়ের জামা দেখাচ্ছি, সোনা পাখি আমার গায়ের জামাই দেখাচ্ছি, কে বলছেন, পারভিন সুলতানা, ঠিক আছে, এই যে দেখে নেন, হ্যাঁ, এত সুন্দর করে এই যে এই জায়গাটাতে ডিজিটাল প্রিন্টটা আছে, এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের উপরে খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট আছে, তারপর পিঙ্ক কালার আছে, তো এগুলো না সম্পূর্ণ নিখুঁত এই যে ডোরি ওয়ার্ক করা। হ্যাঁ, আউটার লাইনগুলো প্রত্যেকটা ধরে ধরে আউটার লাইন ডোরি ওয়ার্ক করা আছে, এত সুন্দর একটা লুক, ঠিক আছে, টোটালটা খুবই সুন্দর একটা লুক, এই যে টোটাল গলাটা। হ্যাঁ, এটাতে ডোরি ওয়ার্কটা করলে মনে হয় কি জানেন, প্রিন্টগুলো না কেমন যেন থ্রি ডি টাইপের উঠে আছে, মানে চোখে লাগছে, কেমন জানি লাগবে কি, এটা একটা মানে থ্রি ডি টাইপের উঠে থাকবে চোখে, মানে দেখা যাবে, ঠিক আছে। অ্যান্ড আপনার সবচেয়ে মজার ব্যাপার হলো, এটা যখন আপনি ওয়ার্কটা ধরবেন, হ্যাঁ, আপনি ফিল করবেন, ওয়ার্কটা ফিল করা যাবে, হ্যাঁ, কারণ ওয়ার্কটা হ্যাভি ওয়ার্ক, এটা কোনো 8-10টা ড্রেসের মতো সাধারণ ওয়ার্ক না, হ্যাঁ, এমব্রয়ডারি ওয়ার্ক না কিংবা অন্য কোনো ওয়ার্ক না, এই যে দেখে নেন, হ্যাঁ, এই যে এখানে জমাট বাঁধা করে এইভাবে ডরি ডরি করে পেঁচিয়ে পেঁচিয়ে ওয়ার্ক করা আছে, খুবই নিখুঁতভাবে ওয়ার্কটা করা আছে। অ্যান্ড এইটাতে প্রত্যেকটা স্টোনগুলো হচ্ছে গোল্ডেন শাইন স্টোন, এবং খুব সুন্দর করে স্টোনগুলো পুরো গলাটাতে ডিজিটাল প্রিন্টের পরতে পরতে লাগানো আছে, ঠিক আছে। সো এটা গেল ড্রেসটা, অ্যান্ড ড্রেসটার কালারটা তো কিউট একটা কালার, এই কালারটা মিস করে না আমি জানি কেউ। অ্যান্ড এই যে এখানে দেখে নেন প্যানেল পোর্শনটা, ও মাই গড, হ্যাঁ, এটা কিসের কাজ, এটা ডোরি ওয়ার্ক আপু, আহনা ডোরি ওয়ার্ক আমি নিব, ঠিক আছে, তাড়াতাড়ি নিয়ে নিতে হবে। অ্যান্ড এটা হচ্ছে প্যানেলের ডিজিটাল প্রিন্টটা, ও মাই গড, প্যানেলে এত সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে, এত সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে, এই দেখেন পিঙ্ক ফ্লোরালগুলো দেখেন, অ্যান্ড প্রত্যেকটা ফ্লোরালে একটা করে কিন্তু স্টোন ওয়ার্ক করা আছে, হ্যাঁ, সুন্দর করে একদম স্টোন বসানো আছে, দেন এই সাইডেও আরও সুন্দর করে এইভাবে ওয়ার্ক করা আছে, দেখেন ইটস টোটালি মানে ডিফারেন্ট লুক, অ্যান্ড খুব সুন্দর লুক, হ্যাঁ, ডিফারেন্ট ডিফারেন্ট বুঝি না, ইউনিক ইউনিক বুঝি না, শুধু বুঝি যে সুন্দর লাগছে কি না, ঠিক আছে। সো যদি শুধু সুন্দর লাগার জন্য নেন, বেস্ট একটা ড্রেস, ঠিক আছে, সো খুবই সুন্দর একটা ডিজাইনার লুক, অ্যান্ড খুবই ইউনিক একটা লুক। এই যে ভেতরে দেখেন, ওয়াও, ভেতরে এভাবে স্টোন ওয়ার্ক করা আছে, এই যে ফ্রেমটা করা আছে, যে গোল্ডেন কালারের যে ফ্রেমটা করা আছে ইয়েলোশ গোল্ডেন কালারের, সো সেই ফ্রেমটা ভরা কিন্তু এই যে এইভাবে স্টোনের ওয়ার্ক করা আছে, অ্যান্ড আপনি যেভাবে মুভ হবেন সেভাবে কিন্তু এই ওয়ার্কটা চোখে পড়বে। অ্যান্ড এই যে প্যানেল ডিজিটাল প্রিন্ট দেখেন, ওয়াও, যত দেখাচ্ছি আমি নিজে মুগ্ধ হচ্ছি, সবচেয়ে মুগ্ধ করবে আপনাকে এই যে ড্রপ লাইনটা, হ্যাঁ, ব্ল্যাকের সাথে, ব্ল্যাক না, জাস্ট এটা হচ্ছে একটু চকলেটি ব্ল্যাক, হ্যাঁ, চকলেটি ব্ল্যাকের সাথে যে এই ড্রপগুলো আছে, এই ড্রপগুলো কিন্তু একদম এই যে পার্ল ড্রপ যেটাকে বলে, ঠিক আছে, পার্ল ড্রপগুলো, তো সেটা আপনাকে মুগ্ধ করবে, ঠিক আছে, দূরে থেকে দেখে মনে হবে আসলেই পার্লের ড্রপ লাগানো, সো বিউটিফুল, দেখেন আমার টেইলারটা কিন্তু এটা সুন্দর করে কাটিং করে ম্যানেজ করেছে, হ্যাঁ, খুব সুন্দর রেখেছে, তো আপনার টেইলারকেও কিন্তু ইনস্ট্রাকশন দিয়ে দেবেন যে এইটা রাখতে হবে, এইটা না
রাখলে ড্রেসের দেখা গেল আপনার টেইলার কাটতে কাটতে, অনেক সময় আমার টেইলারও করে কাটতে কাটতে করে কি এই যে এইভাবে কেটে ফেলে, ঠিক আছে, এইভাবে কাটা যাবে না। তো সুন্দর করে রাখতে হবে, ওকে? তোমার লাইভ না কথা আমি, তুমি লাইভ না করলে আমি ড্রেস কিনবো না, ওকে? সরাত পারভিন আপু, থ্যাংক ইউ ভেরি মাচ এত ভালোবাসার জন্য। আমি তো লাইভ করবো, আমি লাইভ না করে কই যাবো বলেন? আমি তো লাইভ করবোই, হ্যাঁ, কিন্তু আমাদের এত এত কালেকশন সব একার পক্ষে আমার দেখানো পসিবল হয় না, ঠিক আছে? তো আমরা কি করলাম যে আমরা সামিরাকে ম্যানেজ করলাম যে আমাদের প্রমোটার হিসেবে, হ্যাঁ, আমরা মানে ওকে অ্যাপয়েন্ট করলাম যে আপনাদের যেন আমাদের আরও 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 ড্রেস দেখিয়ে দিতে পারে, ঠিক আছে? আমার একার পক্ষে তো এত কালেকশন দেখানো সম্ভব হয় না, কারণ আমার কালেকশনের কোনো অভাব নেই। আমার পার ডে আমার ডিজাইন নামতে থাকে, আমার হচ্ছে 20-30টা ডিজাইন নামতে থাকে, হ্যাঁ। তো 20-30টা ডিজাইন থেকে সব আমি আমি নিজে দেখাতে পারি না। দেখা যাচ্ছে যে প্রত্যেকদিন অন্তত আমি 6টা, না হলে খুব বেশি হলে 5টা ডিজাইন দেখাই, 4টা ডিজাইন দেখাই, ঠিক আছে? সো এর জন্যই যে সামিরাকে অ্যাপয়েন্ট করা যেন ও আপনাদেরকে কি করে, হ্যাঁ, প্রত্যেকটা কালেকশন ক্রিয়েশন এজেন্ট কেউ যেন মিস না করে, ঠিক আছে? ওয়াও 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 ওয়াও। অ্যান্ড আমার সাপ্লায়ারদেরও অনেক কমপ্লেইন যে আমরা দিয়ে রেখেছি কবে থেকে, হ্যাঁ। তো এই হচ্ছে কথা যে কারো যেন কমপ্লেইন না থাকে আমাদের প্রতি, হ্যাঁ, এর জন্য আমরা কি, হ্যাঁ, সামিরাকে আমাদের হেল্পিং হ্যান্ড হিসেবে নিয়ে নিলাম, ঠিক আছে? তো এটা হচ্ছে ফ্রন্ট সেকশনটা, টোটালি গলাটাতে ডোরি ওয়ার্ক পেয়ে গেলাম, স্টোন ওয়ার্ক পেয়ে গেলাম। অ্যান্ড এটা হচ্ছে ব্যাক পার্টটা, ব্যাক পার্টটা আরও ওয়াও, আরও সুন্দর, ওয়াও 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 ওয়াও। ব্যাকপার্টটা হচ্ছে পেস্টাল গ্রিন টাইপের, হ্যাঁ, পেস্টাল গ্রিন মানে হচ্ছে আমি বলি পেস্ট গ্রিন টাইপের, একটা ব্লুইশ গ্রিন টাইপের একটা কালার, খুব সুন্দর একটা কালার কম্বিনেশন। জাস্ট আমার ব্যাকপার্টটা দেখে নেন, হ্যাঁ, তাহলে মন ভরে যাবে, এত সুন্দর, মানে এত সুন্দর ডিজিটাল প্রিন্টের ওয়েটা, যে ওয়েতে ডিজিটাল প্রিন্টটা করা হয়েছে, ও মাই গড, হ্যাঁ, এটা খুবই রেয়ার একটা ডিজিটাল প্রিন্ট। এইভাবে আপু মেসেজ দেখো না কেন, এই যে পড়লাম আপু আপনার কমেন্ট নাকি মেসেজ, ইনবক্সে একটু প্রেশার আছে, সো সবাই রিপ্লাই পেয়ে যাবেন, একটু অপেক্ষা করেন, হ্যাঁ। তো মায়াকে দেখেন তো আসলে ও কী করছে, ওকে? সো এটা হচ্ছে গিয়ে ব্যাকপার্টটা, অ্যান্ড ব্যাকপার্টটা মানে খুবই খুবই সুন্দর, ব্যাকপার্টটা অনেক 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 সুন্দর একটা ব্যাকপার্ট করা আছে। অ্যান্ড এই যে এখানে জাস্ট সি, জাস্ট দেখেন এত সুন্দর করে লাইক এইভাবে, হ্যাঁ, একটা ফ্রেম শেপ করে, জাস্ট আপনার একটা ব্যাক পোর্শনের যে নেক শেপ করে অনেক সুন্দর করে এভাবে সেলফ প্রিন্ট অ্যান্ড ডিজিটাল প্রিন্ট করা আছে টোটালি। অ্যান্ড আপনার যে পার্ল হোয়াইট কালার আছে তার মধ্যে এই যে এগুলো কিন্তু ফুটে ফুটে আছে, পেস্টাল ব্লু কালারের ভেতরে এগুলো কিন্তু ফুটে ফুটে আছে টোটালি, খুবই সুন্দর। প্রাইসটা কত আমাকে একটু দেখান তো, ওকে, ঠিক আছে, ওকে। অ্যান্ড এটা হচ্ছে মানে কি বলে আপনার পেস্টাল ব্লুর মধ্যে একটা ওই যে মানে স্পার্কলিং টাইপের একটা খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা, ঠিক আছে? তো যার যার যেটা যেটা ভালো লাগে, যার যার এটা এটা ভালো লাগে, এই ড্রেসটাকে মিস করা যাবে, নিয়ে নিতে হবে। অ্যান্ড এটা হচ্ছে এই যে ফার্স্ট ফ্রেম করা, অ্যান্ড এটা হচ্ছে সেকেন্ডলি খুব সুন্দর করে, হ্যাঁ, ফ্রেম করা আছে, যেটা কিনা বেবি ইয়েলো কালার বেস করে, হ্যাঁ। সো খুবই সুন্দর, লাইক খুবই সুন্দর একটা জিনিস। অ্যান্ড এই ড্রপারগুলো তো আপনার একদম মন প্রাণ কেড়ে নেবে, কারণ আমার কেড়ে নিয়েছে অলরেডি, হ্যাঁ। আপনি দেখেন ড্রেসে বানানোর পরে এই ড্রপারগুলো যখন পরবেন আপনার ড্রেসে দেখতে খুব ভালো লাগে, দেখতে না অন্যরকম সুন্দর লাগে। এটা হচ্ছে গিয়ে অন্যটা কি কটন, অন্যটা কটনের আপু, এটা হচ্ছে রায়ন কটন বলতে পারেন কিংবা সুইস কটন বলতে পারেন, খুবই সুন্দর একটা কটন, খুবই লাক্সারি একটা কটনের উপর ওড়না। ওড়নায় চলে আসবো, হ্যাঁ, আমি একটু ব্যাকপার্টটা আবার একটু স্পেশালি এভাবে ধরে দেখাই, এই যে দেখেন, হ্যাঁ, ফুল ক্যামেরায় দেখে ধরে দেখাই, এই যে এত সুন্দর একটা লুক আছে। ফ্রন্ট পার্ট দেখে দিলাম, অ্যান্ড ব্যাক পার্ট দেখে দিলাম, এটা হচ্ছে স্লিভ পোর্শনটা, ও মাই গড, স্লিভটা অনেক সুন্দর, একেবারে 1 ইঞ্চি, হ্যাঁ, চওড়া অ্যান্ড লং হয়ে যাবে 46 ইঞ্চি, এত সুন্দর একটা স্লিভ, টোটাল স্লিভ যাতে ডিজিটাল প্রিন্ট করা আছে। অ্যান্ড এইখানে দেখেন পেস্টাল ব্লু অ্যান্ড বেবি ইয়েলো কালারের পার করা আছে খুব সুন্দর করে, ফ্রেম পার করা বলে এটা, হ্যাঁ, ফ্রেম বর্ডার যাকে বলে, এটা কিন্তু অলওয়েজ পাওয়া যায় না। এই যে দেখেন এখানে যে ফ্রেম বর্ডারটা করা আছে লাইক তোমার মতো, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ইসরাত পারভিন আপু, থ্যাংক ইউ। তো এটা হচ্ছে টোটাল টোটাল জিনিস, হ্যাঁ, এই যে দেখেন অফ হোয়াইট কালারটার উপরে এত সুন্দর করে ফ্লাওয়ারটা ফুটে আসছে, মানে এত সুন্দর হাইলাইটিং ব্যাপার, হ্যাঁ, আপনি পরলে ড্রেসটা মানে আপনি বুঝবেন যে ড্রেসটা একাধারে সোভার, একাধারে ক্লাসি, একাধারে হচ্ছে গিয়ে ড্রেসটা মানে গর্জিয়াস, ঠিক আছে, এক কথায় গর্জিয়াস, ঠিক আছে। তো এই যে দেখেন, হ্যাঁ, প্যান্ডেলটা দেখে নেন, ফ্লাওয়ারটা দেখে নেন। অ্যান্ড এখানে অ্যাজ ইউজুয়াল আমি পার করি, তো আমার টেইলার আমাকে পার করে দেয়, হ্যাঁ। অ্যান্ড এই যে এটা হচ্ছে কটনের সালোয়ার, সালোয়ারটা একটু কী বলে লেমন টাইপের, হ্যাঁ, লাইট লেমন টাইপের, এখানে যেমন বেবি ইয়েলো লেমন আছে,
সো এটার সাথে একটু কন্ট্রাস্ট করা হয়েছে সালোয়ারটাকে। অ্যান্ড এটা হচ্ছে টোটাল ওড়নাটা, বিশাল বড়, বিশাল সুন্দর ওড়না। ও মাই গড, ও মাই গড, এটাকে মিস করবে না, ঠিক আছে? এইটা কেউ মিস করবে না, এত সুন্দর একটা জিনিস। এটা টোটাল ওড়না, হ্যাঁ, এত সুন্দর করে পুরো ওড়নাটা পেস্টাল ব্লু কালার, পেস্টাল ব্লু কি গ্রিন যেটাই বলেন, হ্যাঁ, পেস্টাল একটা কালার টোটাল ওড়নাটা। অ্যান্ড বেবি ইয়েলো, মানে গোল্ডিশ ইয়েলো কালারের পার্ট দেয়া আছে, হ্যাঁ, খুব সুন্দর একটা গোল্ডিশ ইয়েলো কালারের পার্ট দেয়া আছে, দেখা যাচ্ছে? ও মাই গড, ও মাই গড। ওকে, কতদিন পরে আসলে আফরোজা বেগম? আপু, না রে আপু, আমি কালকেও আসছি। আমি তো আপু গো প্রতিদিন একবার করে হলেও তুমি লাইভে এসো, আমাদের অনেক ভালো লাগবে। ওকে, থ্যাংক ইউ আপু, অবশ্যই আমার অনেক ভালো লাগবে, আমি প্রত্যেকদিন লাইভে আসি কি ভালো লাগার জন্য। ওই যে বললাম আমার কালেকশনগুলো জমে যায়, হ্যাঁ, আমার মনে হয় যে হাই হাই আপুরা মনে হয় পেলো না, ঠিক আছে, আপুদের মনে হয় আমি পুরোপুরি দেখাতে পারলাম না, সো তার জন্য আপু। ওকে, সো এটা হচ্ছে টোটাল ওড়নাটা, অ্যান্ড খুব সুন্দর করে পুরো ওড়নাটাতে এইভাবে, হ্যাঁ, ডিজিটাল প্রিন্ট করা আছে। অ্যান্ড আমার সবচেয়ে ভালো লেগেছে যে এখানে যে একটা ব্ল্যাক জলছাপ জলছাপ একটা বর্ডার আছে, হ্যাঁ, একটা ফ্রেম করা আছে, দেখেন টোটাল ওড়নাটাকে ফ্রেম করা হয়েছে। অ্যান্ড ফ্লোরাল প্রিন্ট আছে, অ্যান্ড এটাতে না খুব স্মার্ট লুকিং একটা জিনিস, এই যে ওয়াও 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 ওয়াও। ওকে, আমি আপনার কাছ থেকে জামা সবসময় নিই কিন্তু উইনার হই না। ফকরুন নাহার বলি আপু, হয়ে যাবেন আপু ইনশাআল্লাহ, হ্যাঁ, আমাদের লাইভগুলো ফলো করতে থাকেন, দেখবেন যে আমরা কোন প্যাটার্নের ড্রেসগুলো করছি, আমাদের মানে একটু মাথা খাটালেই হয়ে যাবেন, রাইট? হ্যাঁ, দেখা যাচ্ছে যে লাকনো চিকেনকারিগুলো আমরা কত করে রাখছি, আমরা এই যে আজকে ধারণা করতে পারেন ডোরি ওয়ার্কগুলো কত করে রাখছি, লাইক। ওকে, আমার মেসেজ পড়ো না কেন, শাহনাজ চানু পড়ে নিলাম। এই যে টোটাল ওড়নাটা দেখেন, এত সুন্দর ওড়না, হ্যাঁ, মিডল পার্টটা অনেক সুন্দর, টোটালি টোটালি বিউটিফুল, হ্যাঁ। অ্যান্ড ফ্লাওয়ার বাগান একটা, ফ্লাওয়ারগুলো দেখেন একদম মন ভালো হয়ে যাবে, ঠিক আছে? ওকে, আমি আপনার কাছ থেকে জামা সবসময় নেই, ওকে, সো সো নাইস, থ্যাংক ইউ। সো আপনারা ড্রেসে পেয়ে যাচ্ছেন, ফ্রন্ট সেকশনটা একটু দেখাই দিই, হ্যাঁ, ড্রেসে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা ম্যাটেরিয়াল। এটা হচ্ছে ছলছলে কটন লন, আরামদায়ক তুল তুলে যেটাকে বলে, ছলছলে তুল তুলে যেটাকে বলে, অ্যান্ড আমাকে দিয়ে দেন, ওকে। অ্যান্ড এইটাতে পেয়ে যাচ্ছেন, এই যে গলাতে পেয়ে যাচ্ছেন ফুল ডোরি ওয়ার্ক, অ্যান্ড খুবই গর্জিয়াস ডোরি ওয়ার্ক, যেটা কিনা খুবই রেয়ার ওয়ার্ক। বললাম তো যে সবার কাছে বাংলাদেশে মনে হয় দুই একজনের কাছে এই ডোরি ওয়ার্কের মেশিন আছে, হ্যাঁ, আমার যা ধারণা, ঠিক আছে? নাহলে কারণ আমাদের কাছে যদি অ্যাভেলেবল এই ওয়ার্কটা থাকতো তাহলে কিন্তু সবখানে এই ওয়ার্কটা অ্যাভেলেবল দেখতেন। এটা অ্যাভেলেবল একটা ওয়ার্ক না, হ্যাঁ, এটা খুবই কঠিন একটা জিনিস, ঠিক আছে, অ্যান্ড খুবই রেয়ার একটা জিনিস, ওকে। অ্যান্ড এইটাতে পুরো ড্রেসটাতে ডিজিটাল প্রিন্টের সাথে স্টোন ওয়ার্ক করা আছে, গোল্ডেন ডায়মন্ড শাইন স্টোন, ডায়মন্ড কাট স্টোন ওয়ার্ক করা। দেন ওড়নাটা হচ্ছে একদম সুইস কটনের উপর কিংবা রায়ন কটনের উপর, একদম ফুল কটন, হ্যাঁ, 100% কটন, খুব সুন্দর একটা পেস্টাল ব্লু অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড কি বলে বাটারি একটা কালার কম্বিনেশন। দেন এইটা হচ্ছে সালোয়ারটা। সো যার যার ভালো লাগে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দেন, এটার শেষে 90 টাকা থাকবে, এই প্রাইসটা গেস করে ফেলেন, হ্যাঁ, এই ড্রেসের প্রাইসটা গেস করে ফেলেন, দেন আমি উইনার ঘোষণা করে দেই, ঠিক আছে? ওকে আপু, তুমি সুন্দর, তাই ড্রেসগুলো সুন্দর, থ্যাংক ইউ, যে ড্রেস দেখি তাই নিতে ইচ্ছে করে, আলহামদুলিল্লাহ, এটা তো অনেক ভালো কথা। মিমি মাজমির আপু, আপনি কি বুঝতে পারছেন না, এটা কিন্তু অনেক ভালো কথা, হ্যাঁ, এটা আমি অনেক লাকি যে আমার ড্রেসগুলো দেখেই আপনাদের নিতে মন চায়, ঠিক আছে? এই যে টোটাল ওড়নাটা দেখেন, প্রেমে পড়ে যাবেন, লাস্টে 90 টাকা হবে, সো তাড়াতাড়ি করে প্রাইস গেস করে ফেলেন। এই যে খুবই সুন্দর একটা দিন, হ্যাঁ, সবচেয়ে ভালো লাগবে আপনার, জাস্ট আমার দেখানো শেষ দিয়ে তারপরও একটু ওই যে প্রাইস গেস করছেন দেখে দেখাই দিয়ে আমার খুবই ভালো লেগেছে, ওয়াও, টোটালি, হ্যাঁ, ওড়নাটা যেভাবে রাখবেন সেভাবেই ভালো লাগবে, ঠিক আছে? ওকে, তো সো দেখি কে কে উইনার হলেন, হ্যাঁ, একজন উইনার পেয়ে গেছি, ওকে, নাম মনে থাকবে, নাম আমার না বলবো না, নাম মনে থাকবে, ওকে ওকে, তিনজন উইনার পেয়ে গেছি, একজন হচ্ছেন গিয়ে শামীম আক্তার, আরেকজন হচ্ছেন রিমঝিম বৃষ্টি, আরেকজন হচ্ছেন স্মৃতি সাবুর। স্মৃতি সাবুর আপুর কমেন্টটা খুব ভালো লেগেছে, কোশ্চেন মার্ক দিচ্ছে যে আপু এটা কি ঠিক, এরকম কি হতে পারে দামটা, ঠিক আছে? হ্যাঁ, আপনারা তিনজন উইনার, একদম তিনজন উইনার, সো ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র 1290 টাকা, না
ওকে মাত্র 1290 টাকা সো বিউটিফুল একটা ড্রেস খুবই সুন্দর খুবই লাক্সারি এবং বললাম না ডিজাইনার জাওয়াদের ডিজাইনার কালেকশন এটা রেগুলার কোনো কালেকশন না ঠিক আছে অ্যান্ড এটার মধ্যে যে ওয়ার্কটা আছে আবারও বলি ডোরি ওয়ার্কটা আছে এইটা ইজ টোটালি ডিফারেন্ট ওকে এটার সাথে আর কোনো কিছুর তুলনা নাই ঠিক আছে অ্যান্ড আপনাদের সবার প্রিয় লখনৌ চিকেন কারিও কিন্তু আজকে লাইভে দেখিয়েছি যেটার নাম দিয়েছি আমরা স্কাই ব্লু লখনৌ চিকেন কারি হ্যাঁ এই যারা এখন লাইভটাতে জয়েন করেছেন তাদের জন্য বলছি যে এই ড্রেসটা একদম লাইভের শুরুতে আমি পরেছিলাম সো সেটা দেখলেই রেকর্ডেড লাইভ দেখলে আপনি পুরোপুরি বুঝে যাবেন অ্যান্ড আমি শর্টলি এই ড্রেসটা আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে অল ওভার ফ্রন্ট পার্টটা ডাবল চিকেনকারির একটা ওয়ার্ক করা অ্যান্ড এখানে সুন্দর করে গলাতে ডিজিটাল প্রিন্ট করা এই যে ডাবল চিকেনকারির ওয়ার্কটা দেখাই দিই অ্যান্ড খুব সুন্দর একটা কালার কম্বিনেশন তো এটা হচ্ছে ফ্রন্ট সেকশনটা অ্যান্ড এটা হচ্ছে ব্যাক পার্টটা অ্যান্ড এটা হচ্ছে স্লিভসের অংশটা দেখা যাচ্ছে কি অনেক সুন্দর একটা স্লিভস করা আছে এখন আমি ওড়নাটা দেখাই দিই হ্যাঁ এত সুন্দর একটা ওড়না সুন্দর 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 একটা ওড়না হ্যাঁ কটনের একটা ওড়না খুবই সুন্দর খুবই গর্জিয়াস অ্যান্ড এটার প্রাইস হচ্ছে 1220 টাকা হ্যাঁ এটার সাথে আপনি ক্যাটালগ পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো জাওয়াদের ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাচ্ছেন লখনৌ চিকেনকারির সাথে ক্যাটালগ পেয়ে যাচ্ছেন ঠিক আছে সো এটা হচ্ছে টোটাল জিনিসটা ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ হ্যাঁ রাত সন্ধ্যা 7টার লাইভে আপনারা সামিরাকে পেয়ে যাচ্ছেন উইথ মালহার কালেকশন জানি না আবার চেঞ্জ হয়ে যেতে পারে অ্যান্ড তারপরে আবার আমাকে পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো থ্যাংক ইউ ভেরি মাচ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ